ফের বিস্ফোরক কবির সুমন শাসক দলের প্রতিনিধিরা যখন আরাবুলের পাশে দাঁড়িয়ে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন সেখানে এদিন তাকে দেখতে হাসপাতালে যান কবির সুমন এ প্রসঙ্গে এবিপি আনন্দকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক দাবি করেন তৃণমূল সাংসদ বলেন তিনি আর মহাশ্বেতা দেবী না থাকলে মমতা মমতা হতেন না আমি না থাকলে মমতা কোথায় থাকতেন কলকাতা শহরে মহাশ্বেতা আর আমি না থাকলে সিংহগ্রাম সিংহ নন্দীগ্রাম লালগড় না থাকলে মমতা সিএম হতেন পাশাপাশি জানিয়েছেন মমতা রেজ্জাককে দেখতে এলেও খুশি হতেন রবিবারে ফেরহাদ হাকিম এই ঘটনায় সংখ্যার প্রসঙ্গ তুলে পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে পুরমন্ত্রীর উদ্দেশ্যে এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কবির সুমন পাল্টা অভিযোগ করেছেন হিংসা ছড়াচ্ছেন ফেরহাদ হাকিমে এইরকম কথা যদি কেউ সিরিয়াসলি বলেন এবং ভাবেন আমি তাকে চ্যালেঞ্জ করছি তিনি টেলিভিশনে আমার সঙ্গে বিতর্কে আসুন এই ঘটনা তৃণমূল কংগ্রেসকে যে কত পেছনে ভটিয়ে দিল এই একটি ঘটনা এদিন ভাঙুড়ে প্রকাশ্য সভা থেকে অবশ্য কবির সুমনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম কবি বন্ধু হয়েছে কবি বন্ধু এর আগেও একাধিক ইস্যুতে প্রকাশ্যে সরকারের সমালোচনায় সরব হয়েছেন কবির সুমন অস্বস্তিতে পড়েছে তৃণমূল কয়েকদিন আগেও নন্দীগ্রাম আন্দোলনে মাওবাদীরা ছিল বলে বোমা ফাটিয়েছেন তৃণমূল সাংসদ কিন্তু সিপিএম বিধায়ককে দেখতে গিয়ে যেভাবে তিনি দলের উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাতে তৃণমূলের বিড়ম্বনা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল কৃষ্ণেন্দু অধিকারী সুদীপ্ত আচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ